এরাও শত্রু মুখোশের আড়ালে। বাড়ির সবাই মেজদাকে ভয় পেলে, বড় বৌদি কিন্তু মেজদাকে ভয় পায় না। কেন? কারণ বড় বৌদি জানে যে মেজদা পাগল নয়, আর মেজদা এই প্ল্যান করেছে শুধুমাত্র জেল না খাটার জন্য। পাগলা কথা রাস্তা করবে তখন না অর্জিৎ, মেজদা কিছুতেই পাগলা গারুতে যাবে না। তুমি দেখো দু একদিনের মধ্যে কিছু একটা ঘটাবে, নিশ্চয়ই ঘটাবে। থানা ঘেরাও কতক্ষণ হচ্ছে? স্যার আমি তো টাকা পয়সা দিয়ে লোকজনকে পাঠিয়ে দিয়েছি, আর ধরুন 10 মিনিটের মধ্যে থানা ঘেরাও হয়ে যাবে। আমি আর 15 মিনিট বাদে বেরোব। তোমার এখানে কি চাই ম্যাডাম? কিছু না, আপনাকে একটা কথা বলতে এলাম। আপনার 3 জন সাক্ষী কিন্তু অলরেডি ডেড। তারপর কার পালা জানেন মেজদা? তারপর কিন্তু আপনার পালা। এখানে একটা বড় গেম চলছে, যে গেমের একটা গুটি হিসেবে কিন্তু আপনাকে ব্যবহার করা হচ্ছে। আপনাকে আমি সাবধান করে দিলাম, পাগলাগারুতে যান বা যেখানেই যান, ওরা কিন্তু আপনাকে ছাড়বে। স্যার অফিসাররা তো কিছু করছে না, আমরা কি তাহলে শুধু স্লোগান দিয়ে যাবো? না, এবার অ্যাটাক করো, পাথর ছোড়ো, ভাঙচুর করো। স্যার আপনি কত দূরে আছেন? আমি 5 মিনিটের মধ্যে আসছি। আজ কা তাজা খবর, কি খবর? পাবলিকের প্যাদানি খেয়ে হরিদেবপুর থানার ওসি অরিজিৎ মুখার্জির হাসপাতাল বাস। কি বলছো তুমি? থানার চারদিকে লোকজন দিয়ে ঘেরা, ইটপাটকেল পড়ছে মাঝে মাঝে। অরিজিতের যে কি হচ্ছে কে জানে। দাঁড়ান 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 আপনারা, কি করছেন? পুলিশের গায়ে হাত তুলছেন? এরা কতটা চাপ নিয়ে কতটা ঝুঁকি নিয়ে আমাদের সুরক্ষার জন্য কাজ করে বলুন তো। এই এই যে 3-3টে মার্ডার হলো, তার অনুসন্ধান হবে, তার তদন্ত হবে। আমি আপনাদের কথা দিচ্ছি যে এই 3-3টে খুনের বিচার হবে। তারপর যদি বের হয় যে এই পুলিশ অফিসারই খুনি, তখন ফাঁসির দড়ির গলা আপনারা পুড়িয়ে দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ আমি যেমন আপনাদের থামালাম, এদের হাতে যদি খুন হয়ে থাকে তাহলে আমিও আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে পাথর ছুঁড়ব, ভাঙচুর করব। থ্যাংক ইউ স্যার। জানি না আপনি যদি না আসতেন তাহলে কি অবস্থা হতো। এনিওয়ে আমি অরিজিৎ মুখার্জি, এই থানায় ওসি। নমস্কার। আর আপনি? আমার নাম দিবাকর ব্যানার্জি, আমি থাকতাম ইউএসএ। ভেবেছিলাম কোনোদিন আর দেশে ফিরব না, মাটির টান এমন টান, দেশে ফিরতেই হলো। আসলে অনেক টাকা কামিয়েছি, ভাবছি বা দেশের কাজ করব। ভাই দেবী, আমি শুনলাম আপনার দাদাও নাকি খুব সৎ, খুব আদর্শবাদী। একদম, তার সঙ্গে আলাপ করার আমার ইচ্ছে রইল। অ্যাকচুয়ালি হ্যাঁ, ওকে স্যার, নামটা মনে থাকবে তো? আমি ঠিক সূর্যের মতো, যেখানে যাই সঙ্গে করে আশার আলো নিয়ে যাই। দরকার মতো আমার আলোয় খেতে শস্য ভরে ওঠে, আর আমার তেজ বেশি হলে সেই শস্য জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরাও শত্রু মুখোশের আড়ালে।